টিটু ভাই, সবার প্রথমে যে ক্রোয়েশিয়া তারা লিডটা পেল, এরপর হচ্ছে গিয়ে যিনি ক্রোয়েশিয়াকে আত্মঘাতী গোল করে এগিয়ে দিয়েছিলেন, মানে আলবেনিয়ার যে ফুটবলার ক্লাউস, তিনি শেষ পর্যন্ত যে গোলটা করলেন এবং সেটাতে আলবেনিয়া ড্র করলো এই ম্যাচে, আলটিমেটলি পাওয়ার যা তা তো আলবেনিয়াই পেয়েছে। না অফকোর্স আনটিল 74th মিনিট, অ্যাকচুয়ালি ফার্স্ট হাফ পুরোটাই যদি আমি বলি, খুবই একটা এনার্জেটিক টিম আলবেনিয়া, এবং ইট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং ফ্রম ক্রোয়েশিয়া। তারা যেভাবে খেলছিল, এত বেশি বল ছিল তাদের পায়ে, বাট সব হচ্ছে সাইড টু সাইড পজিশন, পেনিট্রেশন ছিল না, ডিফেন্সের পিছনে যাওয়া হচ্ছিল না। তো মেইন হচ্ছে যে আসলে ডিফেন্ডিংয়ের ভুলে এই গোলটা, যেটা হচ্ছে আমি বলবো ব্রোজোভিচ ওখানে আরও আগে যাওয়া উচিত ছিল, যেহেতু ইউ হ্যাভ টু ট্র্যাক রানার্স, যে ডিফেন্সে যখনই একটা সেন্টার ব্যাক বাঁদিকে চলে যায়, আমরা হোল্ডিং মিডফিল্ডারদের বলি টু ফিল ইন দ্য পজিশন, তো ওই জায়গাটা ব্রোজোভিচ যেতে পারেনি। মডরিচ বলছিল ব্রোজোভিচকে যাওয়ার জন্য, বাট লাচি আমি বলবো খুব বুদ্ধিদীপ্ত দৌড় ছিল তার, অনেক ডিপের থেকে সে কিন্তু রান করেছে, সো নোবডি কুড ট্র্যাক হিম। খুবই সাতল একটা টাচে কিন্তু গোলটা হলো, একদম মানে একদম হেয়ারলাইন বরাবর টাচ করে গোলটা হয়ে গেল, কিন্তু মানে একদম লাস্ট মোমেন্টে পর্যন্ত হচ্ছে যে আলবেনিয়া যে ইন্টেন্সিটি রেখে খেলেছে, মানে ক্রোয়েশিয়ার কাছে আমরা এক্সপেক্ট করছিলাম যে তারা মোটামুটি আলবেনিয়াকে হয়তো ব্রেক করতে পারবে, কিন্তু মানে হোয়াট আ ম্যাচ উই হ্যাভ জাস্ট উইটনেসড। না অ্যাকচুয়ালি ফার্স্ট হাফটা যদি আমরা দেখি, যে বিগ চান্সেস জিরো ক্রোয়েশিয়ার তরফ থেকে, একটা শর্ট অন গোল নাই, যেখানে ওরা তিনটা বিগ চান্সেস ওয়ার ক্রিয়েটেড, তো ওই জায়গাগুলিতে আমি বলবো যে ক্রোয়েশিয়া মেড দ্য ট্রিক। আই থিঙ্ক হাফ টাইম সাবস্টিটিউশন দুইটা ছিল এক্সেলেন্ট ফ্রম দালিচ, আসলে শুরুতেই তুলে নেওয়া হয়েছে রাইট, এবং ওই সুসেচ এবং পাসালিচ যখনই নামলো তখন খেলার গতি পেল, এবং পরে বুদিমির নামাতে এটা পারফেক্টলি আসলে ক্লিক করেছে, এবং তখন ক্রামারিচের গোলটা কিন্তু আসে। এক্স্যাক্টলি, মানে আমরা যদি বুদিমিরের জায়গায় আজকে ক্রামারিচ যখন শুরু করলেন সেকেন্ড হাফে, ক্রোয়েশিয়ার যেটা দরকার ছিল ক্রামারিচের কাছ থেকে সেই গোলটাই আসলে আসলো, এবং সেটাও তো মানে ক্রোয়েশিয়া হয়তো এভাবে এভাবেই আসলে ধীরে ধীরে ওঠে। আমরা এটা নিয়ে কিন্তু কথা বলছিলাম যে আসলে ক্রোয়েশিয়ার যে এই যে প্রথম গোলটা দেখা যাচ্ছে, যে মানে একদম পারফেক্ট মোমেন্টে আজকে তার জন্মদিন, সেটা নিয়ে আমরা বলছিলাম যে আজকে এই ভদ্রলোকের জন্মদিন, তিনি জন্মদিনের সেই গোলটা তিনি ডেলিভার করলেন, এবং বুদিমির নামার পরে কিন্তু সেই পেসিংটা অনেকটা বেড়েছিল ক্রোয়েশিয়ার, এবং তিনি কিন্তু এই গোলে অ্যাসিস্টও করেছেন। সো মানে ক্রোয়েশিয়ার জন্য যে ইনসাইসিভনেসটা দরকার ছিল সেটা কিন্তু আসলে সেকেন্ড হাফের পরেই পাওয়া গেল, এবং ব্যাক টু ব্যাক দুটা গোল এমন সময় মনে হচ্ছিল যে দু মিনিটের মধ্যে, এবং যেই ক্লাউস ইয়াসুলা যিনি ওই জায়গায় ছিলেন যার পা থেকে আসলে আনফর্চুনেটলি ডিফ্লেক্ট হয়ে বলটা গোলে ঢুকে গেল, সেই ক্লাউস ইয়াসুলে শেষ পর্যন্ত ম্যাচটার নায়ক হয়ে গেলেন শেষ পর্যন্ত। আসলে এই ম্যাচটা কিন্তু যে আলবেনিয়া ড্র করে শেষ করবে সেটা হয়তো ক্রোয়েশিয়াটা কেউই ভাবতে পারেননি সেই মাঠে। মানে ইনফ্যাক্ট টিডুয়াই যে 2-1 গোলে লিড যখন ছিল তখনও কিন্তু হচ্ছে ক্রোয়েশিয়া লাস্টের দিকে প্রচুর চান্স কিন্তু আসলে ক্রিয়েট করছিল, ফার্স্ট হাফে যেখানে তারা অন টার্গেট শটও রাখতে পারেনি, পুরো ম্যাচ শেষে যদি আপনি হিসাব করেন সেখানে কিন্তু অলমোস্ট 5টা না 6টা তারা অন টার্গেটে তাদের শট হয়েছে, সবকিছু কিন্তু ওই যে আপনার কথার পার্সপেক্টিভ টেনেই আসলে বললাম, সবই ওই বদলগুলার পরে আলটিমেটলি হয়েছে, এবং বদলের সাথে যেটা হচ্ছে মোর প্লেয়ার্স অন দ্য পেনাল্টি এরিয়া, যেটা ফার্স্ট হাফ একদমই ছিল না। এখানে আমরা যে গোলটা দেখছি এখানে অন্তত 5 প্লেয়ার কিন্তু পেনাল্টি এরিয়ার ভিতর, যার জন্য এই গোলটা আসা। বাট আমি বলবো যে যেভাবে ডিফেন্ডিংটা করা উচিত ছিল ওই লাস্ট মিনিটগুলোতে ক্রোয়েশিয়া এটা করতে পারেনি, ওয়েদার দে গট টায়ার্ড, কারণ তাদের তো ওরকম লেগস আর নাই অনেক প্লেয়ারেরই, আগের মতো নাই, ফেস্ট লেগ নামানো হয়েছিল। তারপরে আমি বলবো যে ওই একই ভাবে যে গোলটা কনসিড করলো, ইট ওয়াজ এ ব্লান্ডার, আমি বলবো ওই সময় খেলার ওই মুহূর্তে ভার্ডিওলের পায়ের ফাঁক দিয়েই আসলে লাস্ট গোলটা হয়ে গেল। মেইন হচ্ছে যে প্লেয়ারটা ওখানে ক্রস করেছে, ও যে থার্ড ম্যান রান করলো ওকে কেউ ট্র্যাক করেনি, ওই আগেরটার মতোই ফার্স্ট গোলের মতো। এখানে টিটু ভাই একটা বিষয় আমার একটু জানতে ইচ্ছা করছে, যে এই যে পেশেন্টলি বিল্ড আপ করে টিমকে ব্রেক করার যেই ট্যাকটিকটা, সেটা এই যে টুর্নামেন্টে কিন্তু আমরা দেখছি যে মোটামুটি কিছুটা হলো ফেল করছে, এই যে স্লোভাকিয়া ইউক্রেন ম্যাচে, তারপর বেলজিয়ামের সাথে সেই স্লোভাকিয়ার ম্যাচটা, তো ইনফ্যাক্ট পর্তুগালও কিন্তু কালকে অনেক চেষ্টা করছিল স্লোলি পেশেন্টলি বিল্ড আপ করে, ইনফ্যাক্ট ক্রোয়েশিয়া কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করলো 45 মিনিট পর, ফার্স্ট হাফের অনেক মানে সেকেন্ড হাফের অনেক পরে যে তারা ফাইনালি মানে বিট করতে পারলো সেটা তার ট্যাকটিক্যাল চেঞ্জের পর। এটা কি একটা মানে ইন্ডিকেশন আছে যেই এই ডিরেক্ট স্টাইল অফ ফুটবলটা অনেক বেশি ইনসাইসিভ এই টুর্নামেন্টের জন্য, যেটা
ক্রোয়েশিয়া বা আলবেনিয়া যেটা করে করতে পারলো না, এটার চেয়ে মানে বড় কথা হচ্ছে যে ওই টিমকে স্ট্রেচ করতে হলে আপনাকে টাচ লাইনটা ইউজ করতে হবে। আমি ফার্স্ট হাফে দেখছিলাম ক্রোয়েশিয়ার 5 প্লেয়ার পেনাল্টি এরিয়ার মধ্যে 25 গজের মধ্যে, না ইউ হ্যাভ টু স্ট্রেচ দ্য ডিফেন্ডার্স, যেটা অন্যান্য টিমগুলি করছে যারা টাচ লাইন ধরে যাচ্ছে, এইটা ক্রোয়েশিয়ার মিসিং ছিল। কারণ আপনি যদি ব্লক বিট করতে হয় অ্যারাউন্ড দ্য ব্লকও যেতে হবে, থ্রু দ্য ব্লক, ওভার দ্য ব্লক, সো এই জিনিসগুলি ক্রোয়েশিয়ার হচ্ছিল না। হয় মানে ব্রোজোভিচ ওয়াজ নট গুড, কিংবা আমি বলবো যে এখানে যদি দেখেন আপনি 68 আর অনলি 32 68 আর 32, সো কতগুলি পাস 600 এর ওভার 600, তো ওই জিনিসগুলি আসলে আমার মনে হয় যে পাস হয়েছে, মেইনলি হচ্ছে নট পেনিট্রেটিং এনাফ, পাস সাইড টু সাইডটা বেশি পাস হয়েছে এবং মডরিচ সারাক্ষণই পাস করেছে, বাট একটা পর্যায়ে গিয়ে কিন্তু ওই পেনিট্রেশন ছিল না যেটা সেকেন্ড হাফে হলো আলটিমেটলি। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট tsports.com.